বন্ধুরা, আমাদের চারপাশে এমন অনেক ঘটনা ঘটে থাকে যেগুলিকে বিশ্বাস করা অসম্ভব হয়ে যায়। কিন্তু যখন আমরা এ বিষয়ে চিন্তা ভাবনা করি, তখন আমরা বুঝতে পাই যে এগুলির সঙ্গে আল্লাহ তাআলার গায়েবী সাহায্য রয়েছে। আর মানুষ এটি জানতে পেরে সুবহানাল্লাহ বলতে বাধ্য হয়। আজ আমরা এই ভিডিওতে জানতে চলেছি একজন ফকির বাবার সম্বন্ধে, আর তার সঙ্গে সঙ্গে আমরা জানব একটি বাদরের ঘটনা যেটি কিনা 29টি মানুষের জীবন বাঁচিয়েছিল। তো বন্ধুরা, এগুলি কিভাবে ঘটেছিল তা বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনস ক্লিক করুন। তো চলুন শুরু করা যাক আজকের কাহিনী। বন্ধুরা, একদা একটি ফকির বাবা ছিল যে কিনা আল্লাহ তাআলার উপর ভরসা রাখত। আর সে একদিন তার ফকিরি ঝোলা নিয়ে ট্রেনের সফর করছিল। ফকির বাবা একটি ট্রেনের সিটে বসেছিল। কিছুক্ষণ পর সেই কামরাতে উপস্থিত কিছু লোক তাকে দেখে টিটকিরি মারতে শুরু করলো। একজন বলল, তোমরা এমন কাপড় পরিধান করে লোকজনদেরকে বোকা বানাও, আসলে তোমরা অনেক অলস এবং ধোকাবাজ, তোমরা মেহনত মজদুরি করতে পারো না, আর এ ধরনের কাপড় পরে লোকজনদের কাছে ভিক্ষা করো। এভাবে সে লোকজনেরা ফকির বাবাকে অপমান করতে শুরু করলো। কিন্তু ফকির বাবা চুপচাপ তাদের এই কথাগুলি শুনছিল আর তাদেরকে কোনো ধরনের উত্তর দিল না। ফকির বাবা মনে মনে হাসছিলেন। ফকির ব্যক্তিটিকে এভাবে চুপচাপ দেখে সেই লোকেরা আরো রাগম্বিত হলো। আর সে ভাবতে লাগলো যে আমি যে এত সব কথা বলছি, এই কথাগুলির প্রভাব তার উপর পড়ছে না কেন? এই ভেবেই সে বারবার সেই ফকির বাবাকে অপমান করেছিল। ইতিমধ্যে বাবাজিকে অনেক ক্ষুধা লাগলো। সে সকাল থেকে কিছুই খায়নি আর স্টেশনও চলে আসলো। ট্রেনের কিছু যাত্রী স্টেশনে নেমে খাবার দাবার নিয়ে আবার ট্রেনে উঠল। আর তারা ট্রেনের ভিতরে এসে বাবাজির সামনেই খেতে শুরু করলো। আর খাওয়ার সময় তাদের মধ্যে একজন লোক বাবাজিকে কটাক্ষ করে বলল যে তুমিও যদি মেহনত মজদুরি করতে আর টাকা পয়সা উপার্জন করতে, তো তুমিও কিছু কিনে খেতে পারতে। তারা এই সমস্ত কথাগুলি বলা বলি করছিল কে ইতিমধ্যে একজন ব্যক্তি সে ট্রেনের কম্পার্টমেন্টে উঠল। আর সে সেই ফকির বাবার কাছে আসলো। আর তিনার কাছে এসে বলতে লাগলো, আপনি কি করে মোল্লা? তো বাবাজি বললেন, হ্যাঁ আমি করে মোল্লা। তো সঙ্গে সঙ্গে সেই অচেনা লোকটি তার হাত ধরে চুম্বন করতে লাগলো আর বলল, আমি আপনার জন্য খাবার নিয়ে এসেছি, মেহরবানি করে এগুলি কবুল করে নিন। এরপরে বন্ধুরা, সে লোকটি বলতে লাগলো, আমি কাল রাতে একটি স্বপ্ন দেখেছিলাম। আমাকে কেউ যেন বলছিল যে আল্লাহর একজন বান্দা ক্ষুধার্ত রয়েছে, তুমি স্টেশনে যাও আর করিমুল্লা নামে ব্যক্তিটিকে খাবার খাওয়াও। বন্ধুরা, সেই অচেনা ব্যক্তিটির এই সমস্ত কথাগুলি সেখানে উপস্থিত লোকজনও শুনছিল, যারা কিনা বারবার সেই বাবাজিকে অপমান করার চেষ্টা করছিল। যখন তারা এই কথাগুলি শুনল, তো সঙ্গে সঙ্গে উঠে বাবাজির কাছে আসলো আর হাত ধরে বলতে লাগলো, বাবাজি আমরা অনেক ভুল করে ফেলেছি, আমরা আপনাকে অনেক ভুল ভেবেছিলাম। অবশ্যই আল্লাহ তাআলা নিজের বান্দাদেরকে দেখাশোনা করেন, আর আল্লাহ তাআলা আমাদেরকে সঙ্গে সঙ্গে এর উত্তরও দিয়ে দিলেন, আপনি আমাদেরকে মাফ করে দিন। আর অবশ্যই এই ঘটনা থেকে আল্লাহ তাআলার উপর আমাদের ঈমান আরো অনেক বেড়ে গেল, আর আমরা এটি বুঝতে পারলাম যে কোনো মানুষের অপমান করতে নেই। তো বন্ধুরা, চলুন আমরা এখন সেই বাদরের কথা বলি যেটি কিনা 29 জন মানুষের জীবন বাঁচিয়েছিল। এই ঘটনাটি পাকিস্তানের নাথিয়াকলি এলাকায় ঘটেছিল। ঘটনাটি হলো সেই দিনের যখন এক পরিবারের 30 জন মানুষ নাথিয়াকলি নামক গ্রাম থেকে পিকনিক করার জন্য একটি বাগানে গিয়েছিল। আর বিকেলের সময় তারা খাবার দাবারের জন্য একটি গাছের নিচে দস্তরখান লাগিয়ে দেয়, আর তারা সেই গাছের নিচে বসে যায়। হঠাৎ করে সেই গাছে অনেকগুলি বাদর এসে উপস্থিত হয়। এক এক করে অনেকগুলি বাদর সেই গাছে এসে জমা হয়ে যায়, আর তারা সেই গাছের উপরে লাফালাফি করতে শুরু করে দেয়। আর সেই বাদরগুলির মধ্যে একটি বাদর অদ্ভুত ধরনের আচরণ করছিল। সেই বাদরগুলি কখনো তাদের দস্তরখানগুলি টেনে নিত, কখনো আবার খাবারে হাত দিয়ে দিত, আবার কখনো কারো চুল টেনে নিত। বাদরের এই অদ্ভুত ব্যবহারে সেই পরিবারের সমস্ত লোক অনেক বিরক্ত হয়ে যায় এবং তারা বাদরগুলিকে গালাগালিও শুরু করে দেয়। অবশেষে বিরক্ত হয়ে তারা সেই গাছের নিচ থেকে অন্য জায়গায় চলে যায়। কিন্তু তিনজন লোক সেখানেই বসেছিল, তারা এখান থেকে সরে যাওয়া মাত্রই সেই গাছের বড় একটি ডাল ভেঙে সেখানে পড়ে যায়। আর এই বড় গাছের ডালটি পড়ার ফলে সেখানে উপস্থিত তিনজন লোকের মধ্যে একজন লোক তো সেখানেই মারা যায়, আর দুইজন লোক খুব মারাত্মকভাবে আহত হয়, আর তাদেরকে সঙ্গে সঙ্গে হসপিটালে পাঠিয়ে দেওয়া হয়।
চিকিৎসার পরে তারাও তো বেঁচে গেল, আর এরপরে তারা বুঝতে পারলো যে বাদুরগুলি তাদেরকে কেন বিরক্ত করছিল। যদি বাদুরগুলি এমন অদ্ভুত আচরণ না করত, তাদেরকে বিরক্ত না করত, তাহলে হয়তো সেই খানদানের আজ কেউ বেঁচে থাকতো না। এটি আল্লাহ তাআলার একটি গায়েবী সাহায্য ছিল, আর আল্লাহ তাআলা এটি বাদরের সাহায্যে করিয়ে দিলেন। বন্ধুরা, এভাবে একটি ঘটনা আব্দুল্লাহ নামে এক ব্যক্তির সঙ্গে ঘটেছিল। তার একটি মেডিকেল শপ ছিল, সে ঔষধপত্র বিক্রি করত। আব্দুল্লাহ তার জীবনের এমন একটি ঘটনা শুনিয়েছে যেটি শুনে আপনারাও অবাক হয়ে যাবেন। আব্দুল্লাহ ছোটবেলা থেকেই পরেজগার, নেক ও দিনদার ছিল। সে পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়াও তাহাজ্জুদের নামাজও আদায় করত এবং তার সঙ্গে সঙ্গে কোরআন শরীফও তেলাওয়াত করত। কখনো কখনো আবার সারা রাত নফল নামাজ পড়ে কাটিয়ে দিত। রোজা, নামাজ, জাকাতের খুব আগ্রহী ছিল। এভাবেই সময় কাটতে থাকলো। কিন্তু আব্দুল্লাহ এখনো বিয়ে করেনি। বাড়ির লোকজন তাকে বিয়ের জন্য অনেক চাপ দিত। অবশেষে বাড়ির লোকজনদের বলার কারণে আব্দুল্লাহকে বিয়ে করে ফেলতে হলো, আর আব্দুল্লাহ বিয়ে করে ফেললো। বিয়ের পরে আব্দুল্লাহর জীবন সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে গেল। এখন রাতের ইবাদত ধীরে ধীরে কমতে শুরু করলো, আর ধীরে ধীরে তাহাজ্জুদের নামাজও ছুটে যেতে শুরু করলো, আর পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যেও কমতি আসতে শুরু করলো। এমন একটি সময় আসলো যে সে পাঁচ ওয়াক্তের নামাজও ঠিকঠাকভাবে আদায় করতে পারত না। আর এভাবে আব্দুল্লাহ হঠাৎ করে বিভিন্ন পেরেশানির মধ্যে গ্রেফতার হয়ে গেল। মেডিকেল স্টোরের বিক্রি অনেক কমে গেল, আর ঋণের পর ঋণ বাড়তেই থাকলো। আব্দুল্লাহর জীবন, যেটি বিয়ের পূর্বে অনেক খুশির ছিল, সেটি বিয়ের পর অন্ধকারচ্ছন্ন হয়ে গেল। সে সবসময় টেনশনে থাকতে শুরু করল। এভাবেই একদিন সে অনেক বিষণ্ণ ছিল, আর এই অবস্থায় একজন তার কাছ থেকে ঔষধ নিতে আসে, কিন্তু সে তাকে ভুল করে অন্য ঔষধ দিয়ে দেয়, আর এজন্য সে লোকটি মরতে মরতে বেঁচে যায়। অর্থাৎ ভুল ঔষধ খাওয়ার জন্য সে লোকটির অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল, আর এজন্য সে আব্দুল্লার উপর কেস করে দেয়। এরপরে আব্দুল্লার দোকানও বন্ধ করে দেওয়া হয়, আর তার ব্যবসা বাণিজ্য সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। আর এই অবস্থায় আব্দুল্লার বাবার শরীরের অবস্থাও খারাপ হতে শুরু করল। আর আব্দুল্লাহ এখন পর্যন্ত যত টাকা পয়সা উপার্জন করেছিল সেগুলি সে বাবার চিকিৎসার জন্যই খরচ করে দিল। তার এই খারাপ পরিস্থিতি দেখে তার স্ত্রীও তাকে ছেড়ে বাবার বাড়িতে চলে গেল। এখন আব্দুল্লার কাছে কোনো কিছুই ছিল না, আর আব্দুল্লাহ জীবন থেকে সম্পূর্ণরূপে বিষণ্ণ হয়ে গিয়েছিল। একদিন বাড়ির ভিতরে আব্দুল্লাহ তার মায়ের কোলে মাথা রেখে কান্না করছিল, আর সে ভাবছিল যে তার সঙ্গে এমন ঘটছে কেন। তখনই হঠাৎ করে তার নজরটি আলমারিতে রেখে দেওয়া কোরআন শরীফের উপর পড়ল। কোরআন শরীফকে দেখে সে সঙ্গে সঙ্গে চমকে গেল, আর সে বুঝতে পেরে গেল যে তার কি ভুল হয়েছে। সে সঙ্গে সঙ্গে উঠে গেল, অজু করল, আর নামাজ আদায় করল, আর সেজদায় পড়ে আল্লাহ তাআলার কাছে মাপ চাইল, আর কান্না করতেই থাকল। আর সে বলল, ইয়া আল্লাহ, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি আমার সারা জীবন আপনার ভালোবাসায় কাটিয়ে দিয়েছি, আপনার ইবাদত করে কাটিয়েছি, কিন্তু এখন দুনিয়াদারিতে এমনভাবে মগ্ন হয়ে গেছি যে আমি আপনাকে ভুলে গেলাম। এরপর সে আবারও পাঁচ ওয়াক্তের নামাজ ঠিকভাবে আদায় করতে শুরু করে দিল, আর তাহাজ্জুদের নামাজও পড়তে শুরু করল, আর তার সঙ্গে সঙ্গে কোরআন শরীফও তেলাওয়াত করতে লাগল, আর প্রতিরাতে তার ভুলের জন্য আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে শুরু করল। বন্ধুরা, এভাবে শুরু করা তার শুধুমাত্র 10 দিনে হয়েছিল যে সে লোকটি যে তার উপর কেস করেছিল তার বাড়িতে এসে উপস্থিত হল। সে আব্দুল্লার কাছে এসে বলতে লাগল, তুমি যে আমাকে ভুল ঔষধটি দিয়েছিলে তার জন্য তো আমার শরীর খারাপ হয়েছিল, কিন্তু আল্লাহ তাআলার কুদরতে সেই ঔষধ দিয়েই আমার রোগ ঠিক হয়ে গেছে, আর এই জন্যই আমি যে তোমার উপর কেস করেছিলাম সেই কেসটিও তুলে নিচ্ছি। এরপরে বন্ধুরা, আব্দুল্লাহ তার দোকান আবারও ফিরে পেল, আর তার বিক্রি পূর্বের তুলনায় আরও অনেক বেশি হতে শুরু করল। সে তার বাবার চিকিৎসাও করালো, আর তার বাবা সুস্থ হয়ে গেল, আর তার স্ত্রীও আবারও ফিরে এলো। বন্ধুরা, আল্লাহ তাআলা সবাইকে ভালোবাসেন। অবশ্যই আল্লাহ তাআলা ঈমানওয়ালা ব্যক্তিদের সঙ্গে আছেন, আর যারা আল্লাহ তাআলাকে মহব্বত করে তাদেরকে আল্লাহ তাআলা কখনো একাই ছেড়ে দেন না। সুবহানাল্লাহ।